আন্দোলনের অংশ হিসাবে আমি মনে করব এই জনগায় পৌরসভায় পুরো রাজনীতি নেতৃবৃন্দ ও চেয়ারম্যান নাম্বার আমার ভোটের ছুটিকে সুর সহযোগিতা করে নাই, একচল্লিশে সহযোগিতা করেছে সামান্য উপজেলা চেয়ারম্যান আব্দুল রায় বাহাদুর সাহেব। আমরা বিভিন্ন রাজনীতির নেতার কাছে দুবারে গেছি, আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই। আমরা দলীয় নেতার কাছে গেছি, কোনো আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই। তারা দুর্নীতির কাছে সন্ত্রাসভাবে আমাদের টাকা দিল, তারা বন্টন করে দিয়েছে। সংগ্রামী ভাইরা আগামী দিনে চলাকায় যে কোনো ইউনিয়ন পরিষদে আমাদের শ্রমিকের প্রতিনিধি দাঁড়ায় দাঁড়াবে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে আপনারা দুই দেওয়ার চেষ্টা করবেন। আমার শ্রমিক সেক্টরের যে কোনো প্রতিনিধিরা থাকলে আমাদের সমস্যা শ্রমিকের আমরা সহযোগিতা করতে পারতেছি না। সংগ্রামী ভাইরা আজকের এই দুর্যোগে আমরা আপনাদের সহযোগিতা করার, তারপরেও আমার সংগঠনের ব্যক্তিগত টাকা ব্যক্তিগত ক্যাশ আমাদের এইটার পিছনে গেছে। তাই সংগ্রামী শ্রমিক ভাইরা আপনারা আজকে শ্রমিকের অংশ হিসেবে আপনারা শ্রমিক হিসেবে আমাদের দুজন প্রোগ্রাম অংশ থাকবে, আপনারা আসবেন। আমরা জোরালোভাবে আমরা সংগঠনের আন্দোলন গড়ে তুলব এই আশাবাদ রেখে রেখে সবারে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের শেষে আমি সভা সমাপ্তি ঘোষণা করলাম।